হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে দেখতে দেখতে 21 দিন কেটে গেল। আজকে আমার সোনার 21 দিনের ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজোর জন্য কাল থেকেই আমাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই বাড়িতে এসে লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে গেছে, আর আমার মা দোকানে গিয়ে লিস্ট মিলিয়ে সবকিছু কিনে নিয়ে এসেছে। আজকে সকাল 9টার সময় পুজো বসে গেছে, আর তাই সকাল সকাল নাপিত এসেছিল, এসে আমার আর সোনার নখ কেটে দিয়ে গেছে। আজকে এতদিন বাদে আমি শ্যাম্পু করলাম, করে শাখা পলা সিঁদুর সব পরে নিয়েছি, আর সোনাকে মা গা স্পঞ্জ করিয়ে দিল। আর কালকে শ্বশুরবাড়ি থেকে আমার মা বাবা এসেছিল আজকে ষষ্ঠী পুজোর সব জিনিসপত্র দিতে, আমার জন্য নতুন শাড়ি, সোনার জন্য জামা প্যান্ট, যেটা পরে আমরা দুজন ষষ্ঠী পুজোতে বসবো, ফল মিষ্টি ফুল আরও অনেক কিছু। যেহেতু আজকে সকাল 9টার সময় পুজো বসবে, তাই আমার শাশুড়ি মা বললো যে এত সকাল সকাল বাড়ির সব কাজ ছেড়ে সেই চুচুড়া থেকে এত দূর আসাটা একটু কঠিন হয়ে যাবে, আর ততক্ষণে যদি পুজো বসে যায় তাহলে তো ওনাদের দেওয়া জামা কাপড়টা পরতেই পারবো না। তাই কালকে এসে নাতির মুখ দেখে গেল আর আমাদের জন্য সবকিছু দিয়ে গেল। সুপ্রতিমও আবার যাজপুর থেকে আজকে সকালবেলাই এলো। শাশুড়ি মা বলছিল যদি সুপ্রতিম কালকেও আসতো তাহলে কালকে সুপ্রতিম চুচুড়া থেকে সব জিনিসপত্রগুলো এখানে দিয়ে যেত, আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই আজকে সকালে আসতো, তাই অগত্যা ওনারা কালকেই সব দিয়ে গেছে। কারণ নিয়ম তো ঠাম্মি দাদু দেওয়ার জামা কাপড় পরেই ষষ্ঠী পুজোতে বসা। আমাদের পুরোহিত মশাই এসে গেছে, এখন নারায়ণ পাতবে, ঘট পাতবে, আর এইদিকে জেঠিমা বাক্সতে খই মুরকি কলা পান সুপারি এইগুলো সব সাজাচ্ছে, আর আমি আজকে দীর্ঘ 21 দিন পর একটু সাজুগুজু করতে পারছি। আর এই কানের দুলটা আমাকে সুপ্রতিম দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত, আজকে তো আমাদের সোনা বাবার 21 দিনের ষষ্ঠী, তো ঠাকুরমশাইও এসে গেছে, আর জেঠিমা আর মা মিলে সকাল থেকে অনেক সব পুজোর জিনিস সব গোছালো, আর এখন সবে পুজোটা শুরু হয়েছে। আর এই শাড়িটা আমাকে কালকে শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই মানে মা বাবা এসে দিয়ে গেছে। তো কালকে এসেছিল ওনারা, আর আজকে আসতে পারিনি কারণ সকালে অত আজকে 8টার থেকে যেহেতু পুজো আরম্ভ হবে তাই জন্য বললো যে অত সকাল সকাল আসতে পারবে না, তো দুপুরের দিকে আসার চেষ্টা করছে। তো আগের দিনই তাই জন্য সব জিনিসপত্র দিয়ে দিয়েছে, আর এখন আমি এই আলপাটা পরবো। তো গরমের মধ্যে পাখা ফ্যান অফ, আর এইদিকে সব পুজো হচ্ছে, গরম লাগছে, এখন আলপা পরবো। এখানে আমার জেঠিমা ঠাকুর পুজোর সব গোছাচ্ছে, ফল কাটা থেকে শুরু করে পুজোর সব জিনিস আমার জেঠিমা খুব ভালো গোছাতে পারে। আর ওইদিকে আমার মা আর কাকিমণি দেখছে রান্নার দিকটা। আর আজকে রান্নার মেনু হচ্ছে পোলাও, পনিরের তরকারি, আলুর দম আর চাটনি। আজকে থেকে আতর কেটে গেল, ঠাকুর পুজো হয়ে যাচ্ছে। এবারে শান্তি, সুপ্রতিম আজকে সকালে যাজপুর থেকে এসেছে, আর মা এখন এখানে চন্দন বাড়ছে, আর পুরোহিত মশাইও এসে গেছে। আর আমাদের নিয়ম হলো 21 দিনের ষষ্ঠী পুজোয় 21টা চুপড়ি করতে হয়, আর ওই 21টা চুপড়িতে খই মুরকি পান সুপারি কলা মিষ্টি আর একটা কড়ি দিতে হয়, আর পুজোর শেষে এই 21টা চুপড়ি 21টা বাচ্চার হাতে দিয়ে দিতে হয়। এটা তো গেল আমাদের বাড়ির নিয়ম। আর তোমাদের বাড়িতে ষষ্ঠী পুজোয় কার কার বাড়ির কিরকম নিয়ম সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। পুরোহিতে নারায়ণ পাতা হয়ে গেছে আর পুজো স্টার্ট হয়ে গেছে। আর আমাদের এখানকার নিয়ম অনুসারে পুরোহিত মশাই আমাকে আর আমার ছেলেকে একটা লাল ধাগা আর একটা কণ্ঠী মালা দিল, সেটা আমরা কোমরে আর গলায় পরে নিলাম। আর যেহেতু আমি এই ঘরে ছিলাম তাই পুজোটাও এই ঘরেই হচ্ছে। ঘরে যা কিছু জিনিসপত্র ছিল সকাল থেকে মা সবকিছু ওয়াশিং মেশিনে কেচেছে। আজকের দিনে সবকিছু এরকম করেই পরিষ্কার করতে হয়। যেহেতু আমার আর আমার সোনার পুজো তাই সকাল থেকেই আমি উপোস, আর এতক্ষণে একটুখানি সময় পেলাম সুপ্রতিমের সাথে ফটো তোলার। এখানে এখন জেঠিমা মাটি দিয়ে পুকুর তৈরি করছে, যাকে বলে দুধ পুকুর, সেখানে আমার সোনাকে কিছুক্ষণের জন্য শোয়ানো হবে। আমার সোনাটা ঠাম্মি আর দাদু ভাইয়ের ড্রেস পরে রেডি। তারপর পুরোহিত মশাই বললো যে এই দুধ পুকুরে আমার সোনাটাকে শুইয়ে দিতে, আমাকে শোয়াতে বললো, আর জেঠিমাকে বললো আমার সোনাকে তুলে আমার কোলে দিয়ে দিতে। তাই জেঠিমা এখন সোনাকে তুলছে, আর আমাদের সোনাকে এক্ষুনি খাওয়ালাম তাই জন্য ও এখন ঘুমাচ্ছে। আর প্রত্যেক বাচ্চার মতন আমার সোনাও সকালে ঘুমোয় আর রাতে জাগে। আসলে আমার মনে হয় এটা প্রত্যেক বাচ্চার সাথেই হয়, ওরা এখনো ভাবে যে ওরা মায়ের পেটুতেই আছে, আর তাই জন্য দিন আর রাতের মধ্যে তফাতটা বুঝতে পারে না। তাই আমি দেখছি যে প্রত্যেক বাচ্চাই রাতে যাচ্ছে আর সকালে ঘুমোচ্ছে। পুজো তো স্টার্ট হয়ে গেছে, আমি এখানে বসে বসে অঞ্জলি দিচ্ছি। ষষ্ঠী মম্ম জয়স্থান
বিচিন্তায় এতে গন্ধ পুষ্পে এটা সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ষষ্ঠীদের বই নাম। পুজো শেষ হয়ে গেল, এখন পঞ্চপ্রদীপ দেওয়া হচ্ছে আর ভালোভাবেই সব পুজো সম্পন্ন হয়েছে। আর এখানে আর একজন এখনও ঘুমোচ্ছে আর আমি ওকে পঞ্চপ্রদীপের তাপটা দিয়ে দিচ্ছি। আর ওর নাম রাখা হয়ে গেছে, আর আজকে তো মা ষষ্ঠীকে ওর নামটা বলাও হলো। তোমরা সবাই প্রচুর ভালো ভালো নাম সাজেস্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমরা কয়েকটা নামের মধ্যে ভীষণ কনফিউজড হয়ে গিয়েছিলাম, একটা হলো আয়ুষ্মান, আদ্বিক আর আদিদেব। তারপর অনেক ভেবেচিন্তে সবার সাথে আলোচনা করে নাম রাখলাম আদিদেব। আর আদিদেবের অর্থ হলো শিব, যেহেতু আমাদের সোনার সোমবার দিন জন্ম হয়েছে তাই আমরা এই নামটাই রাখলাম। আমার সুপ্রতিমের, আমার মায়ের আর আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার দেওরদের সবার এই নামটা খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের আমাদের সোনার নামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ডাক নাম হলো আমি ডাকি সোনা বাবা, ওর পাপা ডাকে কুচু, আর ওর দিদুর নাম দিয়েছে পুকু সোনা, ওর ঠাম্মি নাম দিয়েছে বিট্টু, আর আমার জেঠিমা ডাকে সাহেব। তোমরাও আমার সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো। তারপর সব শেষে আমরা লাঞ্চটা করে নিলাম আর কাকেমণির হাতে প্রত্যেকটা রান্নাই দারুণ। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।